যারা বাইক ইউজার নিয়মিত তাদের জন্য আজকের ভিডিওটি অনেকেই বাইক কিনে বাইকের যে ইঞ্জিনের সামনের অংশটিতে একটি ইঞ্জিন গার্ড বা ইঞ্জিনের সামনে ইঞ্জিনটি যাতে ময়লা না লাগে এজন্য কাবার লাগায় এটার ফলে কি উপকার এবং কী ক্ষতি সেটা আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি প্রিয় ভিউয়ার্স যখন আপনি একটি এয়ার কুল্ড বাইক কিনবেন যেটা অয়েল কুল্ড না কিন্তু এয়ার কুলড বাতাসের মাধ্যমে আপনার ইঞ্জিন ঠান্ডা হয় এই বাইক যখন আপনি কিনবেন তখন আপনি বাইক কিনে সামনের চাকা থেকে যে মাটিটা ইঞ্জিনে আসে চালার বাইক চালানোর ফলে এটা যাতে ইঞ্জিনে না লাগে এর জন্য আপনারা একটা প্রতিবন্ধকতা স্বরূপ একটা রাবারের একটা ঢাকনা দিয়ে রাখেন অথবা প্লাস্টিকের অথবা যেভাবেই হোক একটা কিছু দিয়ে রাখেন ইঞ্জিনের সামনে একেবারে বড়োভাবে এর ফলে ইঞ্জিনে কোনো বালি বা ময়লা বা কাদা যায় না এর ফলে কী হচ্ছে আপনার ইঞ্জিনের কালারটা সুন্দর থাকতেছে বালি বা ময়লা লাগলে একটু দেখতে খারাপ লাগতো সেটা আপনি ফ্যাসিলিটি পাচ্ছেন এবার আসি সবচেয়ে বড় ক্ষতি কি হচ্ছে বড় ক্ষতি হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে এয়ার কুল্ড ইঞ্জিন মানে বাতাসের মাধ্যমে ঠান্ডা হয় আপনি সেখানে যদি বাতাস যেতে বাধা প্রদান করেন তাহলে এটা কিভাবে ঠান্ডা হবে ফলশ্রুতিতে যেটা হয় আপনার ইঞ্জিনটা অল্প কিলোমিটার চালানোর ফলেই বেশি গরম হয়ে যায় এবং বেশি গরম হওয়ার ফলে যেটা হয় ইঞ্জিনের পাওয়ার বা পারফরমেন্স যেটা সেটা কিন্তু ড্রপ করে আপনি যে পরিমাণ থোটল রেসপন্স পেতেন সেটা পাবেন না অনেকক্ষণ চালালে যে পরিমাণ গতি বা যে পরিমাণ ইঞ্জিনের শক্তি পাওয়ার কথা সেটা পাবেন না আপনি এবং দীর্ঘক্ষণ ইঞ্জিনটা আপনি চালালে ইঞ্জিনটা ওভারহিট হওয়ার সম্ভাবনা খুব বেশি এর ফলে আপনি আপনার ইঞ্জিনের ভিতরে থাকা যে পার্টস রয়েছে সেগুলো দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হবে এবার আপনি চিন্তা করেন তো আপনার এই যে ইঞ্জিনের ভিতর বাহিরের কালার ঠিক রাখার জন্য ভিতরের অংশ আপনি নষ্ট করে ফেলছেন এটা কি আসলেই ভালো হচ্ছে অবশ্যই না অনেকেই বলবেন আমি তো অনেক দিনই এটা করছি সমস্যা হচ্ছে না হয়তো আপনি নর্মাল ইউজার দুই চার পাঁচ দশ কিলো চালান অথবা পঞ্চাশ কিলো একশো কিলো মাঝে মধ্যে চালান কিন্তু আপনি যখন এক কোনো ব্যক্তির নাক চাপ দিয়ে ধরে রাখবেন সে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারবে সে চলতে পারবে বেঁচে থাকতে পারবে কিন্তু নাক চেপে ধরে রাখলে স্বাভাবিকভাবে সে কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না ঠিক বাইকের ক্ষেত্রেও সেম আপনি ইঞ্জিনের সামনে যখন ঢাকনাটা দিয়ে রাখছেন তখন এটা বাতাস সামনের দিক থেকে আসতে পারতেছে না তখন এটা ঠান্ডা হতে পারে না এটা গরম হয়ে যায় ওভার হিটিং হয়ে যায় এজন্য এয়ার কুল যে ইঞ্জিন সেটার সামনের অংশে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না মাটি লাগলে সেটা আপনি পানি দিয়ে পরিষ্কার করে ফেলবেন ইঞ্জিন ঠান্ডা হলে সমস্যা নেই কিন্তু আমিও একটা সময় এটা করতাম যখন আমি দেখেছি আমার ইঞ্জিনটা ওভারহিট হচ্ছে এবং আমি জাপানি একটি গাড়ি চালিয়েছি সুজুকি হায়াতি এবং খুব ভালো পারফরমেন্স পেয়েছি যখন কাবার লাগিয়েছে তখন চাইতে কাবার খুলে বেটার পারফরমেন্স পেয়েছি যখন বৃষ্টির তিন মাস থাকে আমাদের দেশে তখন হয়তোবা কিছু কাদা মাটি লাগবে তখন এটা পরিষ্কার করে নিলে হবে কিন্তু দীর্ঘস্থায়ী ইঞ্জিনটি ভালো পারফরম্যান্সের জন্য ভালো রাখার জন্য অবশ্যই ইঞ্জিনের সামনের অংশে কোনো এয়ারকুল ইঞ্জিনের লেদার বা কোনো প্রতিবন্ধকতা লাগাবেন না আশা করি বুঝতে সক্ষম হয়েছেন এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত আপলোড করা হয় তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ